প্রিয় দর্শক, ইসলামিক এক্সপ্রেসের ভিডিওতে আজ আমরা ফেরাউনের সাথে জিব্রাইল আলাইহিসসালামের যে কথোপকথন হয়েছিল সে সম্পর্কে জানব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মিশরে একবার বিপজ্জনক ঘটনা ঘটল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা মিশরের নীল নদের পানি একদম শুকিয়ে ফেললেন, তাই নদীতে আর জোয়ার এলো না। বরং নদীর তলদেশে যে সামান্য পানিটুকু ছিল তাও ভাটায় সাগরে নেমে নদীর একদম পানি শূন্য হয়ে গেল। ফলে সমগ্র মিশরে পানির অভাব দেখা দিল। সকল মানুষ পানির অভাবে হাহাকার করে উঠল। এই অভাবীয় ঘটনায় মানুষের পানির প্রয়োজনীয়তা তীব্র আকার ধারণ করল। সর্বসাধারণ এখন কি করবে? পানির চাহিদা কিভাবে মিটবে? ভেবে না পেয়ে দেশের প্রধান ব্যক্তিদের কাছে গিয়ে হাজির হলো। তারা এর কোনো সমাধান বা জনসাধারণকে বাস্তব কোনো পরামর্শ দিতে না পেরে অবশেষে বাদশাহ ফেরাউনের দরবারে গিয়ে হাজির হলো এবং তাকে বলল, হে আমার প্রতিপালক, নীল নদের পানি শুকিয়ে যাওয়ায় দেশে ভীষণ পানি সংকট দেখা দিয়েছে। মানুষ বর্ণনাতীত কষ্ট পাচ্ছে, আর দুই একদিন এ অবস্থা থাকলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। আপনি অসীম শক্তির অধিকারী, তাড়াতাড়ি নীল নদের পানি প্রবাহিত করে দিন। বহু মানুষ কষ্টে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যেই এরূপ বলতে শুরু করেছে যে আমাদের বাদশাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করে না দিলে তাকে আর খোদা বলে মান্য করব কি জন্য। তাদের কথা শুনে ফেরাউন তাদেরকে শীঘ্রই পানির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিদায় করল। অতঃপর ফেরাউন নীল নদের তীরে উপস্থিত হয়ে নদীকে জোয়ারের পানি প্রবাহিত করতে আদেশ করল। কিন্তু পূর্বে নীল নদ তার আদেশ যেরূপ মান্য করত, এবার আর তেমনটি হল না। অর্থাৎ ফেরাউনের কথায় নদীতে জোয়ার এলো না। এতে ফেরাউন অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। সে চিন্তায় অস্থির হয়ে গেল। এখন কি করা যায়? বহু চিন্তা ভাবনার পর সে সৈন্য সামন্ত নিয়ে রাজধানী হতে সাদুলালা নামক একটি প্রান্তরে গিয়ে সেনাবাহিনীকে সেখানে অবস্থান করতে বলে সে নিজে অনতি দূরে একটি পর্বতের দিকে রওনা হয়ে গেল। পর্বতের কাছে পৌঁছে সে ঘোড়া হতে অবতরণ করে ঘোড়াটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে নিজে ঘোড়াটির লাগামের রশি কামড়িয়ে ধরে পর্বতের এক গুহায় প্রবেশ করল। অতঃপর সে সেজদায় গিয়ে জমিনে কপাল ঠেকিয়ে মহান আল্লাহ সুবহানাহু তাআলা শাহী দরবারে ক্রন্দন করে এরূপ প্রার্থনা করতে শুরু করল, হে পরম করুণাময় প্রভু, তোমার করুণার যেমন শেষ নেই তেমনি তোমার ক্ষমতার কোনো শেষ পরিসীমা নেই। তোমার এই অধম বান্দা তোমার করুণার প্রত্যাশী। আমার প্রার্থনা তুমি মঞ্জুর করে আমার মানসম্মান রক্ষা করো। দুনিয়াতে তুমি আমার গৌরব অক্ষুণ্ণ রাখো এবং উহারও বৃদ্ধি করে দাও। তোমার কাছে আমি পরকালের কিছু কামনা করি না। তখন তুমি আমাকে সার্বক্ষণিক জাহান্নামের আগুনে জ্বালিয়ে রেখো, তথাপি দুনিয়াতে তুমি আমার গৌরব সমুজ্জ্বল রাখো। প্রভু, আজ যদি নীল নদে পানি প্রবাহিত না হয় তাহলে একদিকে যেমন মিশরবাসী তোমার বান্দারা পানির কষ্টে মারা যাবে, তেমনি তোমার এই নালায়েক বান্দার মানসম্মান সবই ধূলিসাৎ হয়ে যাবে। প্রজাগণ আমাকে আর খোদা বলে মান্য করবে না। আমি তখন দেশবাসীর নিকট ধিক্কার ও অবজ্ঞার পাত্র হয়ে যাব। হে দয়াময় প্রভু, আমি যে কিরূপ বিপন্ন তা তুমি সবচেয়ে বেশি ভালো জানো। তোমার কাছে আমার আকুল আবেদন এই যে তুমি আমাকে এই মহান বিপদ হতে উদ্ধার করো। আমি এতে তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ফেরাউনের কান্নায় তার চোখের পানিতে পর্বত গুহা প্লাবিত হয়ে গেল। সে যখন মহান আল্লাহ সুবহানাহু তাআলার শাহী দরবারে এভাবে কাঁদল, ঠিক সে সময় কোথা হতে জনক ব্যক্তি এসে গুহার মুখে দাঁড়িয়ে বলল, যাহাপনা, আমি আপনার কাছে এক ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে হাজির হয়েছি। আমার সেই অভিযোগটি শ্রবণ করে আপনি ন্যায্য বিচার করে দিন। ফেরাউন আগন্তুকের কামনা শ্রবণ করে বলল, এটা তো বিচারের স্থান নয়। এখানে তোমাকে কে আসতে বলেছে? তুমি আগামীকাল রাজদরবারে অভিযোগ নিয়ে এসো, আমি এটা ভালোভাবে শ্রবণ করে বিচার করে দেব। কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আগন্তুক ব্যক্তি বলল, না, আমি বিচার না শুনে কোনো ক্রমেই যাব না, আর আপনাকেও এখান থেকে বের হতে দেব না। আপনি যাই বলুন না কেন, আমাকে এখনই বিচার করে দিতে হবে। এই সময় ফেরাউন বাহিরের দিকে তাকিয়ে দেখল যে উহা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই দৃশ্য দেখে ফেরাউন আনন্দিত হয়ে বাহিরে বের হওয়ার জন্য উদ্গ্রীব হল এবং আগন্তুক ব্যক্তিকে বলল, ওহে, এবার তুমি তোমার অভিযোগটি আমাকে বলো, শুনে দেখি। আগন্তুক বলল, যাহাপনা, আমার অভিযোগটি পেশ করার আগে আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি আপনি উহার সঠিক উত্তর প্রদান করবেন। মনে করুন, একটি গোলাম তার প্রভুর একদম অবাধ্য, তথাপি তার প্রভু তার সাথে উত্তম আচরণ করেন, তাকে ভালো খাবার ও ভালো পোশাক প্রদান করেন। কিন্তু এত কিছুর পরেও গোলাম তার প্রভুর কৃতজ্ঞতা জ্ঞাপন না করে কৃতজ্ঞের পরিচয় দেয়, তাহলে সেই প্রভুর উক্ত অকৃতজ্ঞ গোলামের সাথে কিরূপ আচরণ প্রদর্শন করা উচিত? ফেরাউন বলল, এরূপ গোলামকে তো নীল দরিয়ায় ডুবিয়ে মারা উচিত। লোকটি বলল, এটা কি খুনের পক্ষে ন্যায় বিচার হবে?
ফেরাউন বলল, অবশ্যই হবে, কেন হবে না? লোকটি বলল, এটা তো আপনি মুখে বললেন, কাগজে লিখে দিতে পারবেন কি? ফেরাউন বলল, কেন পারবো না, আমার কাছে কাগজ কলম থাকলে তা আমি এখনই লিখে দিতাম। লোকটি বলল, তাহলে লিখেই দিন যাহাপনা, আমার কাছে কাগজ কলম দুটোই আছে। তখন সত্যি ফেরাউন লিখে দিল যে কোনো অকৃতজ্ঞ গোলাম যাকে তার প্রভু উত্তম ভরণ পোষণ এবং আরও অনেক বহু কিছু দেওয়া সত্ত্বেও সে প্রভুর অবাধ্য হয়ে থাকে তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারা উচিত। এই কথাটি লিখে ফেরাউন উহার নিচে নিজের নামটিও দস্তখত করে কাগজটি লোকটির হাতে দিয়ে দিল। লোকটি উহা নিয়ে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল। এই আগন্তুক ব্যক্তি আর অন্য কেউ ছিল না, তিনি ছিলেন মহান প্রভু, মহান আল্লাহ সুবহানাহু তাআলার দূত স্বয়ং জিব্রাহিম আলাইহিসসালাম। লোকটি বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন এক অদৃশ্য বাণী শ্রবণ করল যে, ওহে ফেরাউন, নিন্নতকে সম্পূর্ণরূপে তোমার অধীনে করে দেওয়া হলো, তুমি যখনই উহাকে প্রবাহিত হতে বলবে তখনই উহা প্রবাহিত হবে এবং উহার স্রোত বন্ধ করতে বললে তখনই উহা বন্ধ হয়ে যাবে। এরকম গায়েবী তথ্য লাভের পর ফেরাউন অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়ে আনন্দে পর্বত গুহা হতে বেরিয়ে এলো। অতঃপর সে তার সৈন্য সামন্ত নিয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করল। শুকনো নীলনদের বুকে কানায় কানায় পানি প্রবাহিত হওয়ায় মূর্খ কীর্তি সম্প্রদায় ফেরাউনকে পূর্বের চেয়ে অধিক শ্রদ্ধা করতে শুরু করল এবং তাকে অত্যাধিক ক্ষমতাবান খোদা বলে তার উপাসনা করতে শুরু করল। ফেরাউন মাঝে মধ্যে নিজের ক্ষমতা নিজেই দেখে তৃপ্তি ও আনন্দ লাভের জন্য কখনো কখনো নীলনদকে আদেশ করে পুরোপুরি পানিশূন্য করে ফেলত, আবার কখনো কখনো তার নির্দেশে কানায় কানায় পূর্ণ করে ফেলত, পানি উপচে পড়ত। এই সমস্ত দৃশ্য সচক্ষে দেখার অভিলাষে ফেরাউন নীলনদের তীরে একটি প্রাসাদ নির্মাণ করল। কোনো কোনো সময় সে এই প্রাসাদে অবস্থান করে ক্ষমতার দর্পে ও মনে মনে গর্ব ও অহংকার করে পুলকিত হতো। দর্শক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি নিয়ে আপনার যে কোনো মূল্যবান মতামত আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি ইসলামিক এক্সপ্রেস এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে ইসলামিক ভিডিও দেখতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।